হ্যালো এভরিওয়ান, জয় শ্রী রাম সমস্তঙ্কু। আশা করছি আপনার মাঙ্গ সমস্ত বহুত ভালো থিবে। পুনে গোটে সুন্দর আউ ফ্লেশ ব্লগ কু তোমাকে স্বাগত করছি। তো পুরা দেখি পার ব্যাকগ্রাউন্ড দেখি কি মু এবে গাঁও পলাই আসছি। একচুয়ালি আমার রামচন্দ্র তোমান সবার আছে। এবে মু আগুরু বি হউতিলা, এবে বি হউছি, বাট মু আগুরু শুট ফুট মানে এতে ব্লগ করনতলি। তো এথর যে আসছি মু, তো ব্লগ নিশ্চয় করবি কন্টিনিউসলি দিয়ে, মানে যে 4-5 দিন হব এবে পুরা নয় নয়, মানে প্রত্যেক দিনের ব্লগ মু অপলোড করবি। মু এবে জস্ট আসি পৌঁছলি ভুবনেশ্বর গাঁরে, ভাই আসলে আমাদের নেওয়া। তো আমি এবে যাচ্ছি ডাইরেক্ট মানে ছক উপর, মানে আমার গাঁর যেটা ছক সেই ছক উপর যাচ্ছি, সেটি ঠাকুর গড়াইয়া দিয়েছি। ঠাকুর নেই আমি ডাইরেক্ট যাবু। আজি ফার্স্ট ডে রে বেশি কিছু মানে না, ফার্স্ট ডে রে খালি কলসী যাত্রা হয়ে রহব। কালি শ্রীরাম নবমীর, কালি ঠার পুঁ পূজা স্টার্ট হব, আজি খালি কলসী যাত্রা হয়ে রহব। তো ডেরি নকি চাল, এমনি বি বহু লেট হল, সন্ধ্যা হয়ে গেল, আমি ঠাকুর নিয়ে যাবার অছি, পুঁ কলসী যাত্রা বাহার অছি। তো ব্লগ কু কন্টিনিউসলি দেখ, লাস্ট যে দেখ, কিপ ওয়াচিং। ফাইনালি আমি যেটি ঠাকুর আমি নেওয়া আসু সব বর্ষ, আমার এঙ্করি ঘরে দিয়া হুয়ে, আমার গাঁ ছকরে ঠাকুর মানে এমনি তৈরি করি দিয়ে। তো কোটি ঠাকুর তো ফাইনালি দেখ পাচ্ছ, এটি ঠাকুর পুরা ঘোড়া হয়ে পুরা রেডি হয়ে অনেক আমি এবার হ্যাঁ গাড়ি আসছেন না, সি গাড়ি নেই আসছেন, আমি ঠাকুর নেই যাবু। আমি আমি দুই জন বা আইছু আগ, সি আসছেন পছরে। এইটা আমার ঠাকুর ঘোরাইকি রাখছেন, এইটা আমি এবার ঠাকুর নেই ডাইরেক্ট যাবু। মো হনুমান এইটি অছেন, এবার ঠাকুর নেই ডাইরেক্ট যাবু। না আগে টিকে দেখে দেল, জার্মানির ধরা আইছু তু, জার্মানির। আমি তো দুই জন ঠাকুর নেই পারিবুনি, সেই ঘরু ফোন কলু। তারপরে বাপা দাদা মানে আমার জন দাদা আসবে, আসিগলে এবার গাড়ি ঠিক করছেন, গাড়ি এবে নেই আসলে আমি ঠাকুর নেই যাবু। তো ফাইনাল এবার গাড়ি আসিগলে আমি ঠাকুর গাড়ি উপরে উঠে গেলু, বট টিকে টিকে ডর লাগুথে, কিন্তু না টিকে আমার যে খড়মাটা যে ঠাকুর মানে বসি বিরাজমান করছেন সে জায়গায় আমার টিকে 19-20 হয়ে যাই, মানে সে খড়মাটা টিকে গোটা বাংশ ভাঙ্গি যাই। তো ধরিক আমি বহুত মুশকিল লা, আমি দুই জন যখন ডালহাটরে ছিল, সে ডালহাটরে সি লক্ষ্মণ ধরিকি বসি, আন্ড মু রাম সীতা ধরিকি বসি। তারপরে আমি বহুত কষ্ট ঠাকুর আনি পৌঁছাই দিল তাঁর জায়গায়, আন্ড এবে ইটা ফিটা হয়েকি ঠাকুর যেটি 7 দিন পুরা পরমানেন্ট হয়েকি রয়েবে সে জায়গায়, তাঁর আস্থানটা পুরা রেডি করাইলু। দাদা ভাই মু বাপাই মানে মিশিকি আমি সমস্তে, এবে ননা বহুত হেল্প কলে আমি, এবে আমি সমস্তে মিশিকি এবে ঠাকুর পুরা পরমানেন্টলি গোটা জায়গায় পুরা ফিক্স করছু। ননা বি বহুত কহিল কি এই এই পটু রহব, এমতি রহব, লুকটা এমতি রাখিয়া, এমতি রহলে ভাল লাগিব বলে। তো ননা পুরা মানে কুচি এবে ডিরেকশন দেছেন পুরা কহিয়া গলে, তো আমি সেই হিসাবে কাম করছু। তো ননা কহিবা অনুসারে আমি পুরা ঠাকুর সজাইকি সেই হিসাবে রখিলু, আন্ড ফাইনালি তোমাদের দেখিপার্থ কেমতি আমি রখিছু। তো কালি সকাল সকাল হি পূজা স্টার্ট হয়ে যাব, তো আমি এবার কলসী যাত্রা বাহারু। তো ফ্রেন্ডস ফাইনালি মানে আমার ঠাকুর আসি রয়েগলে, এবে কলস যাত্রা আমি বাহারু, মানে ফার্স্ট ডে র আমার কলসী যাত্রা হুয়ে, কলসী মানে আসলা পরে পানি নেই আসলা পরে রহব, দেন কালি ঠু পূজা স্টার্ট হব। তো এবার ঠাকুর আসি রয়েগলে, মু এবে ঘর পড়ে আসলি টিকিয়ে ড্রেস চেঞ্জ করবি, মু সকাল মানে খরাল ডর গোটে ড্রেস পিঞ্চি, আর মতো ভোক বি ভয়ানক হোলা। মু আসলি মামা টিকিয়ে খাইব করেদেল চকুলি পিঠা আউ চা, তা দেহে টিকিয়ে বিস্কুট পকাই খাইদেলি দেশি খা। গাঁরে ডিজল লিটরালি গরম হচ্ছে, মানে স্মার্ট সিটিরে তো যে রয়েছেন বহুত জোরে গরম, গাঁরে বি টিকিয়ে গরম হচ্ছে, আর গাঁরে বহুত দুঃখ লাগছে এয়া কি লাইন কাট দেছেন স্মার্ট সিটিরে, দেখ 24 আওয়ার মানে লাইন থিব, কিন্তু গাঁরে ঘণ্টায় দেড় ঘণ্টা এমনি পুরা লাইন কাটি দেছেন সমস্তে। তো মুবে পুরা মানে লিটারালি এই টাইমে হি মু খালি ঘরক আসে, মানে রামচন্দ্র তোমান সহ কিছু ফাংশন হলে হি মু ঘরক আসে, নাহলে মু ঘরক এত টাইম আসেনি। মু প্লাস টু 2 বর্ষ বাহারি থিলা, তারপরে আসিকি 10-15 দিন রয়েছি, তারপরে ভুবনেশ্বরে রহিলি, তারপরে আজি আসছি। মু এমনি সব বর্ষ থাকা আসে, আর বর্ষ
ଆସିପାରିନଥିଲି, ଆର ବର୍ଷ ଟୋଟାଲି ମୁଁ ଆସିପାରିନଥିଲି, ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ ଚାଲିଥିଲା ବୋଲି ସେରାମ ଯେତେମାନେ ସବୁ ଆସିପାରିନଥିଲି, ରାତିରେ ମୁଁ ବି ସେଇଠି ଶୁଏ ସବୁବେଳେ, ତ ଆଜି ବି ସେଇଠି ଶୋଇବି। ଆଉ ଏ ଯେଉଁ ପଛପଟେ ଦେଖିପାରୁଥିବ ସବୁ ଦେଖେଇ ଦେଉଛି, ଏ ପଛପଟେ ଏଇଠି ଦେଖିପାରୁଥିବ କେତେଟା ମାନେ ଅଛି ସବୁ, ମାନେ ଆହୁରି ବି କପ୍ ସୁରା ଥିଲା, ଇଏ ଆମ ମୋ ସାନ ଭଉଣୀ ନେଇକି ସେକଡ଼ ପଟେ ତା ରୁମ୍ରେ ରଖିଦେଇଛି। ଏଠି କେତେ ସାରା କପ୍ ସବୁ ମୁଁ ଜିତିଥିଲି, ଆଉ ଏଇଟା ଗୋଟେ ମିଳିଥିଲା ଶ୍ରେଷ୍ଠ ନେତୃତ୍ୱ ମାନେ ବେଷ୍ଟ ଲିଡରସିପ୍ରେ, ଆଉ ଏଇଟା ମିଳିଥିଲା ଗୋଟେ ସ୍ପେଶାଲ ଆୱାର୍ଡ଼, କାହିଁକିନା ମୁଁ ଏଆର ଯେଉଁଟା ଯାଇଥିଲି କମ୍ପିଟିସନରେ ସେଠି ମାନେ ପାର୍ସାଲିଟି କରିକି ପିଲାମାନଙ୍କୁ ଫାର୍ଷ୍ଟ ସେକେଣ୍ଡ ଥାର୍ଡ଼ କରାଇଥିଲେ, ମୋତେ ଦେଇନଥିଲେ, ବଟ୍ ସେଠିକାର ଜଜ୍ ଯିଏ ଥିଲେ ସେ ମୋତେ ଏଇଟା ସ୍ପେଶାଲ ଗିଫ୍ଟ କରିଥିଲେ। ଏବେ ମୁଁ ଖାଇଦେଲି, ଦାନା ଟିକେ ନେଇଗଲି, ପେଟ ବୁଝା ହେଇଗଲା, ଦେନ୍ ଏବେ ସମସ୍ତଙ୍କୁ ଯାଉଛି କହିବି, କଲେଜ ଯାତ୍ରା ପାଇଁ ବାହାରିବେ, ଜିନିଷପତ୍ର ସବୁ ରେଡ଼ି କରାହେବ, ଦେନ୍ ଆମେ କଲେଜ ଯାତ୍ରାରେ ବାହାରିବା। ତମେ ପୁରା ଲାଷ୍ଟ ଯାଏଁ ଦେଖ କେମିତି ଆମର ହେଉଛି କ'ଣ ହେଉଛି, ବହୁତ ସାରା ମଜାମସ୍ତି ହେବେ, ବହୁତ ଖାଇବା ପିଇବା, ମାନେ ସାତ ଦିନ ଯାକ ମାନେ ଆମ ଘରେ ଟୋଟାଲି ମାନେ ସବୁ ଅସରଡ଼ା ପୁରା ମାନେ ଖେଳିବା ମିଳିବା କି ସବୁ ଜିନିଷ ହେନ୍ଟେନ୍ ଯେଉଁଦିନ ସେଠି ପୁରା ପଡ଼ୁଥିବ, କାହିଁକିନା ସାତ ଦିନ ଯାକ ମାନେ ସେଠି ପୂଜା ଏଠି ପୂଜା, ସେଠି ଖରାବେଳେ ଖାଇବେ, ସେଠି ରାତିରେ ଖାଇବେ, ସନ୍ଧ୍ୟାବେଳେ ଖାଇବେ, ଏଠୁ ଖାଇବା ଯିବ, ଇଏ ହେବ ସିଏ ହେବ, କଳସ ବୁଡ଼େଇକି ଆସିଲା ପରେ ପୁଣି ମାମାକୁ ରୋଷେଇ କରିବା ମାନେ ମାମାକୁ ହେଲ୍ପ କରିବାକୁ ପଡ଼ିବ, କାହିଁକିନା ମାମା ରୋଷେଇ କରିବ, ଆଉ ନନା ଛଅ ସାତ ଜଣ ଯେଉଁ ଆସିଛନ୍ତି ସେମାନେ ବି ଖାଇବେ। ତ ଚାଲ ଗାଇସ୍, ଡେରି ନକରି ଆମେ ଡାଇରେକ୍ଟ ଯିବା କଳସ ଯାତ୍ରାକୁ। ତ ମୁଁ ଆସି ଭାଗବତ ଘର ପାଖରେ ପହଞ୍ଚିଗଲି, ଆଣ୍ଡ ଆମର ମେନ୍ ନନା ଯିଏ ସେ ପୁରା ଖୁସି ଖୁସିର ସହିତ ସମସ୍ତଙ୍କୁ ଆନାଉନ୍ସମେଣ୍ଟ କରି ଡାକିଥିଲେ କି ସମୟ ବିଳମ୍ବ ହେଉଛି, ଜଲ୍ଦି ଆସି ପହଞ୍ଚ, କଳସ ଯାତ୍ରା ଆରମ୍ଭ କରିବା। ତ ତାଙ୍କ କହିବା ମାତ୍ରେ ସମସ୍ତଙ୍କ ରେଡ଼ି ରେଡ଼ି ହେଇକି ଆସି ପହଞ୍ଚିଗଲେ, ଗେଟ୍ ଅପ୍ ନେଇକି ଏବେ ସମସ୍ତେ କଳସ ଯାତ୍ରା ପାଇଁ ଯିବେ, ସମସ୍ତେ ଖୁସିର ସହିତ ପୁରା ପ୍ରସେସନ୍ କରି ଏବେ ପୁରା ଆମର କଳସ ଯାତ୍ରାକୁ ଆରମ୍ଭ କରିଦେଲେଣି। ତ କର୍ତ୍ତା କର୍ତ୍ତୀ ଆଉ ବାକି ସ୍ତ୍ରୀ ଲୋକ ଆଉ ଆମ ସବୁ ଭଉଣୀମାନେ ପୁରା ଘଣ୍ଟ ଶଙ୍ଖ ବଜେଇ ହୁଳାହୁଳି ଦେଇ, ଆଉ ଯେତେବେଳେ ସବୁ ଛୋଟ ଛୋଟ ଛୁଆ ସମସ୍ତେ ପୁରା ରେଡ଼ିକି ଏବେ ଚାଲିଲେ ଆମ ଗାଁ ପାଖ ମହାଦେବ ମନ୍ଦିରର ପାଖରେ ଗୋଟେ ମାନେ ଗଡ଼ିଆଟେ ଅଛି, ସେଇଠୁ ହିଁ ପାଣି ଉଠେଇବେ। ତ ସମସ୍ତେ ପ୍ରସେସନ୍ ସହିତ ଭଲରେ ଭଲରେ ଆସି ସମସ୍ତେ ଏଠି ମହାଦେବ ମନ୍ଦିର ପାଖରେ ଥିବା ଗଡ଼ିଆ ପାଖରେ ଆସି ପହଞ୍ଚିଗଲେ, ନନା ଜଣ ଜଣଙ୍କରି ମାନେ ତାଙ୍କର ପୂଜାକ୍ରମ ସାରିଲେ, ଆମେ ଜଣ ଜଣେ ଯାଇକି ମାନେ କଳସୀରେ ପାଣି ନେଇକି ଆସିଲେ, ଆଉ ବାକି ଯେଉଁମାନେ ଯାଇନାହାନ୍ତି ଏଠି ସବୁ ବସିକି ଏଠି ବୁଲି ଘଟି ଚଲେଇଛନ୍ତି, ଆଉ ଏଠୁ ଆଉ ବସିକି ଏଠି ଜୋକ୍ ଶୁଣଉଛି। ତ ସମସ୍ତେ ନିଜ ନିଜର ପୁରା ମାନେ ପାଣି କଳସିକି ଆଣିକି ଏଠି ଭାଗବତ ଋଷିଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଗଲେ, ନନା ଏଠି ଭିତରେ ଜଣ ଜଣ କରି ରଖୁଛନ୍ତି ତାଙ୍କର କଳସ ସବୁ, ଆଣ୍ଡ ଛୋଟ ଛୁଆମାନେ ବି ଚାଲି ଚାଲି ପୁରା ଟାୟାର୍ଡ଼ ହେଇଯାଇଥିଲେ, ନନା ଏଠି ଜଲ୍ଦି ଯଦି ସେଥିପାଇଁ ତାଙ୍କର କଳସ ସବୁ ରଖିଦେଇଥିଲେ। ରାତି ବି ବହୁତ ହେଇଯାଇଥିଲା, ସାଢ଼େ ନଅଟା ଦଶଟା ପାଖାପାଖି ହେଇଯାଇଥିଲା, ମୁଁ ନନାଙ୍କର ଖାଇବା ଆରେଞ୍ଜମେଣ୍ଟ କରିଦେଇଥିଲି, ଯେ ନନାମାନେ ଆରାମସେ ଖାଇଲେ ଶାନ୍ତିରେ। ତାପରେ ମୁଁ ଆସିଗଲି ଆମ ଘରକୁ ମୋ ପେଟ ପୂଜା କରିବା ପାଇଁ, ତାପରେ ମୁଁ ଦେଖିଲା ବେଳକୁ ଦିଦି ବସିକି ଚକୁଳି ଆଉ ଆଳୁ କଷା ଦବି ସାରିଲେଣି ସବୁ, ତ ମୁଁ ଡେରି ନକରି ମୁଁ ବି ମୋ ମାମା ସାଙ୍ଗରେ ବସିକି କହିକି ମୁଁ କହିଲି ମାମା ମୋତେ ଟିକେ ଚକୁଳି ଦେ ଆଉ ଆଳୁ କଷା ଦେ, ସିଏ ଟିକେ ଏକୁଟିଆ ଖାଇଗଲାଣି ସବୁ ମୋ ଭାଗତିକ, ତ ମୁଁ ଡେରି ନକରି ମୁଁ ଚକୁଳି ଆଉ ଆଳୁ କଷା ବହି ପେଟାଇକି ନା ଦେଇଦେଲି, ମୁଁ ତା ଭାଗ ଖାଇଦେଲି ବୋଲି ସେ ମମିକି ଆଉ ଥରେ ମାଗି ପୁଣି ଆଉ ଥରେ ଚକୁଳି ଖାଉଛି। ଦେଖ ସମସ୍ତେ ଖାଇବା ଖାଇସାରିଲା ପରେ ମୁଁ ଆସିଗଲି ଏଠି ସଉଦାପତ୍ର ସବୁ ସାଇଜ୍ ହେରିଆ କରି ରଖିବା ପାଇଁ, ପରିବାପତ୍ରକୁ ସାଇଜ୍ କରି ରଖିବା ପାଇଁ, କାହିଁକିନା ରାତି ପାଇଲେ ରୋଷେଇ ଆରମ୍ଭ ହୋଇଯିବ, ତ ଯାହା ବି ସଉଦାପତ୍ର ସବୁ ଆସିଥିଲା ଧୁଆ ଘରେ ପୁରା ସାଇଜ୍ କରି ରଖାଗଲା। ଦେନ୍ ତାପରେ ଏଠି ଏକଡ଼ା ସେ ଦେଖିଲା ବେଳକୁ ନନାମାନେ ତାଙ୍କର ମାନେ ସକାଳୁ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି କାମ ସାରିବେ ବୋଲି ଏଠି ତାଙ୍କର ଯାହା ସବୁ ମାନେ ପୂଜାକର୍ମ କରିବା କଥା କରିଦେଲେ। ଫାଇନାଲି ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆଜି ଫାର୍ଷ୍ଟ ଡେର ଯାହା ଯେତିକି ଥିଲା ସବୁ ସାଜସଜା ସବୁ ଜିନିଷ ସବୁ ରେଡ଼ି ହେଇଗଲା, ତମକୁ ମୁଁ ଦେଖାଇଦେଲି କ'ଣ କେମିତି ଆମର ଚାଲିଛି। ତ କାଲିଠୁ ପୂଜା ଷ୍ଟାର୍ଟ ହେଇଯିବ ସକାଳୁ, ମୁଁ ପୁରା ଟାଇମ୍ ଅଛି, ରାତି ଗୋଟେ ଆସି ହେଇଗଲାଣି, ମୁଁ ଯାଉଛି ଏବେ ଶୋଇବି, ପୁଣି ସକାଳ 5ଟାରୁ ଉଠିବି, ଉଠିଲେ କାଲି ସକାଳ 7ଟା ଭିତରେ ସୂର୍ଯ୍ୟ ପୂଜା ସରିବାର ଅଛି, କାହିଁକିନା ନନା ତାଙ୍କର ଗୋଟେ କାମ ଅଛି ସିଏ ଯିବେ, ଆଉ ଜଣେ ନନା ଆସିବେ। ତ ଟାଟା।
ଆଉ ଗୋଟେ ନୂଆ ବ୍ଲଗ୍ରେ ପୁଣି ଆପଣମାନଙ୍କ ସହିତ ଦେଖା ହେବ। ସେମିତି ଭଲ ପାଇ ଦେଉଥା ଆଉ ଏ ଭିଡ଼ିଓ କେମିତି ଦେଖିଥାଉ।